ঠাকুমা, ও ঠাকুমা, কি করছো? করব আর কি রে হতভাগা, বসে বসে যমরাজের অপেক্ষা করছি। কি যে বলো ঠাকুমা, সাত সকালেই শুরু করলে। কেন রে বেটা, আমি মরলেই তো তোদের সবার শান্তি, ইচ্ছে মতো পয়সা খরচা করতে পারবি, ফুটানি মারতে পারবি। অত বলো না ঠাকুমা, আমরা মোটেও বাজে খরচা করি না। খরচা মানেই খরচা, তাতে বাজে আর ভালো কি? খরচা করতে নেই রে আহম্মক, খরচা করতে নেই। এক টাকার খরচা বাঁচানো মানে এক টাকা বেশি রোজগার, বুঝেছিস? আমার অত বুঝে কাজ নেই, তুমি মহাকৃপণ, কোনো কিছুতেই এক পয়সাও খরচা করতে চাও না, খেয়ে না খেয়ে শুধু জমিয়ে যাচ্ছ। না জমাবো না তো কি করব? হ্যাঁ, তোদের মতো লাট সাহেবের মতো পয়সা উড়াবো, যেমন বাপ তেমনি মা, আর তাদের তেমন ছেলে। এই জন্যই তো আমি তোদের থেকে ভিন্ন থাকি, নিজে রান্না করি নিজে খাই। তুমি আর বলো না ঠাকুমা, রান্না কি করো তা আমার জানা আছে, এদিক ওদিক থেকে শাকপাতা জোগাড় করে আনো। ছি ছি, দূর হ পোড়ামুখ, ছি ছি করা হচ্ছে, হায় হায়, আমার ছেলেটা দিন রাত পরিশ্রম করে পয়সা রোজগার করে, আর সবাই মিলে সেই পয়সা ধ্বংস করছে। আর আমার ছেলেকেও বলি হারি, দুই হাতে পয়সা খরচা করে দান ধ্যান করে সব ধ্বংস করছে, আমার ছেলে হয়ে কিনা এমন আহাম্মক। আমার মা বাবা কত ভালো জানো, সবার কত উপকার করে, সাহায্য করে, সবাই কত ধন্য ধন্য করে। কি হবে অত নাম কামিয়ে, তার চেয়ে পয়সা জমিয়ে রাখা ঢের ভালো। তুমি মহাকিপ্টে তো এইসব তুমি বুঝবে না। এবার শোনো আমি কি বলতে এসেছি। সে তো জানি রে, কিছু মতলব নিশ্চয়ই এঁটেছিস, এক পয়সাও দেব না কিন্তু, এই বলে দিলাম। আরে না না, আমি পয়সা চাইতে আসিনি। সে ভালো, তাহলে বলতো কি ব্যাপার, আবার কোথাও ওই নেমন্তন্ন খাওয়া আছে নাকি? না না, কোথাও নেমন্তন্ন নেই এখন। ও তাই বুঝি, আমি তো ভাবলাম অনেক দিন পরে একটু ভালো মন্দ খাওয়া যাবে। আচ্ছা বলতো কি বলছিলি বল। মার বাবা একটু শহরে গিয়েছে, দু তিন দিন পরে আসবে। তা শহর কেন, তোর মামার বাড়িতে বুঝি? হায় হায় হায়, আবার খরচ আর খরচ। না না, দাদুর শরীর খারাপ তাই দেখতে গিয়েছে, আমাকে বলেছে তোমার দেখাশোনা করতে। আমাকে দেখাশোনা করার কোনো দরকার নেই, মিছে মিছে খুশি করে সম্পত্তি বাগানোর মতলব নাকি তোর? হ্যাঁ খবরদার, কিছু দেব না বলে দিলাম কিন্তু। ইস কি বাজে তুমি, সবসময় খারাপ চিন্তা করো, তোমার সম্পত্তি নিতে আমার বই গেছে, এই আমি গেলাম, এখন থাকো তুমি একা, একটা কিপ্টে বুড়ি তুমি। কিরে গদাই, মনমরা কেন, কাকিমা কাকু বাড়ি নেই বলে? না রে ভাই ঝন্টু, বাবা মা তো দু একদিনের মধ্যেই চলে আসবে। তাহলে কি হয়েছে? আর বলিস না, সকাল সকাল ঠাকুমার সাথে এক প্রস্ত ঝগড়া হয়ে গেল। ও এই ব্যাপার, তা তোর কিপ্টে ঠাকুমা সত্যি বড্ড খিটখিট করে, ভালো কথা বলতে গেলেও তেড়ে আসে। হ্যাঁ রে, কেউ ভালো ব্যবহার করলে বা সাহায্য করতে গেলে ভাবে বদ মতলবে এসেছে, ঠাকুমার টাকা পয়সা হাতানোর মতলব করে। তা যাক, মন খারাপ করিস না, বয়স হলে সবাই একটু খিটখিটে হয়ে যায়, আমার দাদুও শেষ বয়সে এরকম করত, কিন্তু দাদু মারা যাওয়ার পর খুব দুঃখ হয় জানিস। সে তো বুঝি, কিন্তু ঠাকুমার কিপটামি দিনে দিনে আরো বাড়ছে। শোন না গদাই, তোদের কাঁঠাল গাছে এবারে কাঁঠালগুলো পেকেছে, কি ভালো কাঁঠাল তোদের গাছের, যেমন গন্ধ তেমন স্বাদ।
কাঁঠাল তো পেকেছে, কিন্তু তাতে কি লাভ? ঠাকুমা কি আর পারতে দেবে নাকি? বলেছে সব কাঁঠাল বাজারের ফলওয়ালাকে বিক্রি করে দেবে। মা একটা ছোট্ট ইঁচড় কাটছিল, তাই নিয়ে ঠাকুমা কত ঝগড়া করলো। আহা চল না দুজন মিলে যাই, ভালো করে চাই ঠাকুমার কাছে, দেখ না ঠিক দেবে। তুই একমাত্র নাতি বলে কথা। নাতি না হাতি, দেবেই না কিপটে বুড়ি একটা। চল চল অত রাগ করিস না, ঠিক দেবে। যাবি তো চল, পরে গালি দিলে আমাকে বলিস না যেন। ঠাকুমা, ও ঠাকুমা, কি করছো ঠাকুমা? কি করছি দেখছিস না, দুবেলা দুটো ভাত রান্না করে খাই, তাও বুঝি সহ্য হচ্ছে না তোর? হ্যাঁ বেটা আহাম্মক। আহা, এমন করে কথা বলছো কেন? আমি না তোমার একমাত্র নাতি। নাতি তো কি, হ্যাঁ বলি করবোটা কি, কোলে নিয়ে নৃত্য করব। দেখো ঠাকুমা, কে এসেছে তোমার সাথে দেখা করতে। ও মা, এ আবার কোন মুখ পোড়া? মুখ পোড়া হতে যাবে কেন, ও তো ঝন্টু, আমার বন্ধু। বন্ধু? তুই মুখ পোড়া আবার বন্ধু জুটিয়েছিস? এসো ঠাকুমা একটু প্রণাম করি। না 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 না, ও সব প্রণাম টোনাম আমি নেই না। কেন ঠাকুমা, আশীর্বাদ করতে তো আর খরচা নেই। তা হোক, অতি ভক্তি আবার চোরের লক্ষণ। তুমি আমার কত ভালো ঠাকুমা। আমারও ভালো ঠাকুমা। বটে, তা এখানে কি মনে করে? আমি তো একা আছি, তাই বাবা বলেছে ঝন্টুকে আজ আমার সাথে থাকতে, আমরা দুজন মিলে রান্না করে খাবো। তা ভালো, এত বড় বাড়িতে একা থাকা ঠিক নয়, চোর ডাকাত আসতে পারে। তবে এইখানে খাওয়ার কি দরকার ছিল, বাড়িতে থেকে তো খেয়ে আসতে পারতে, আবার খরচা বাড়বে। ইস, তুমি না ঠাকুমা একেবারে যা তা, শুধু কিপটামি, ছি ছি। ও ঠাকুমা ঠাকুমা, তোমার ওই কাঁঠাল গাছে কত কাঁঠাল! খবরদার বলছি, আমার কাঁঠাল গাছে নজর দিবি না। না না, নজর দেব কেন, তুমি যদি ভালোবেসে দাও তবে মুখে দেব। মুখ ভেঙে দেব, শক্ত মন্দ নয় হতচ্ছাড়া। হ্যাঁ বলে কি না, আমার কাঁঠাল মুখে দেবে। যা যা, ভাগ ভাগ এখান থেকে। তোকে তো বলেইছিলাম ভাই, আমার ওই কিপটে ঠাকুমা দেবে কাঁঠাল, চল চল ঘরে যাই। তুমি ঠাকুমা একা একা বসে কাঁঠাল পাহারা দাও। যা যা যা, ভাগ ভাগ হতো ভাগা আহাম্মকের দল। হ্যাঁ রে গদাই, তোর ঠাকুরমা নিশ্চয়ই এখন খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছে। হ্যাঁ হবে হয়তো, আর ঠাকুমার কথা বলিস না, ভালো লাগছে না। ইস, কি সুন্দর পাকা কাঁঠালের গন্ধ আসছে, চল দুজন মিলে চুপি চুপি কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পেড়ে আনি। ওরে বাবা, বলিস কি, ঠাকুমা দেখতে পেলে চিৎকার করে পাড়া মাথায় তুলবে আর মেরে ঠ্যাং ভেঙে দেবে। আরে ভিতর ডিম, চুপি চুপি যাবো তো, তোর ঠাকুমা জানতেই পারবে না। ইস, কি ভালো কাঁঠালগুলো গাছে ঝুলছিল, চল না রে। আচ্ছা চল তাহলে, সাবধানে যেতে হবে কিন্তু। কোন কাঁঠালটা পারবো বলতো? ওই ওটা তো বেশ বড়, পাকাও মনে হচ্ছে, খুব মজা করে খাবো। বটে, হ্যাঁ মজা করে খাবি আমার কাঁঠাল। হ্যাঁ দাঁড়া দাঁড়া, খাওয়াচ্ছি। যা যা যা, ভাগ ভাগ হতো ভাগা আহাম্মকের দল। দেখলি তো চুরি করে কাঁঠাল খেতে যাওয়ার ফল। হ্যাঁ রে, লাম মেরে নিচে নেমেছি, পায়ে খুব লেগেছে, সত্যি রে তোর ঠাকুমার তুলনা নেই। ঠিক আছে চল রাতের রান্নাটা করে নি। আর চল খিচুড়ি বানাবো, খিচুড়ি আর বেগুন ভাজা। আমারও খিচুড়ি খুব প্রিয়, সাথে বেগুন ভাজা হলে আর কথাই নেই। তুই পারিস খিচুড়ি বানাতে? পারি পারি, খুব পারি।
তুই শুধু জিনিসপত্র বার করে দে, তারপর দেখ কেমন সুন্দর খিচুড়ি বানাই। চল রান্নাঘরে, মা সব গুছিয়ে রেখে গেছে। রান্না হয়ে গেছে রে, চল খেয়ে নি। আহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো। ইস, ঠাকুমাও না খিচুড়ি খেতে খুব ভালোবাসে, কোথাও খিচুড়ি খাওয়ানো হচ্ছে শুনলেই ছোটে। চল একটু খিচুড়ি দিয়ে আসি তোর ঠাকুমাকে। ওরে বাবা, এখন যাব, আবার গালি পারবে, যা রেগে আছে আমাদের ওপর। সে হোক, বকলে বকবে, বুড়ো মানুষ, চল দিয়ে আসি। আচ্ছা চল। ঠাকুমা, ও ঠাকুমা, দরজা খোলো। ও ঠাকুমা, দেখো তোমার জন্য আমরা খিচুড়ি নিয়ে এসেছি। এক্ষুনি দেখবি ঠাকুমার গালি পাড়া শুরু হবে। কোথায় রে, আওয়াজ দিচ্ছে না তো। ঠাকুমা, ও ঠাকুমা, দরজা খোলো। এই শোন তো, কেমন একটা আওয়াজ পাচ্ছি, চল ভেতরে চল তো। ঠাকুমা, ঠাকুমা, কি হয়েছে তোমার? ঠাকুমা, হাত দিয়ে দেখ তো জ্বর আছে কিনা। আরে গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, কি হবে এখন, বাড়িতে তো কেউ নেই। তাই তো, কি করা যায়? রবি ডাক্তারকে দেখে নিয়ে আসবো। বুড়ো ডাক্তার বাবু, এত রাত্রে কি আর আসতে পারবে? তুই একটা কাজ কর, একটা কাপড় ভিজিয়ে কপালে দিতে থাক, আমি যাচ্ছি ডাক্তারবাবুর কাছে, যদি না আসে তাহলে ওষুধ নিয়ে আসবো। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস, আমার কিন্তু খুব ভয় করছে, যদি খারাপ কিছু হয়ে যায়। ভয় পাস না ভাই, আমি তাড়াতাড়ি আসবো। ঠাকুমা, ও ঠাকুমা, কথা বলো, এই দেখো আমি গদাই, তোমার একমাত্র নাতি, এই দেখো আমি ক্ষমা চাইছি, আর কখনো তোমার কাছে পয়সা চাইব না। ঠাকুমা, চোখ খোলো ঠাকুমা, আমি কাঁঠাল চুরি করতে গিয়েছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও ঠাকুমা, চোখ খোলো ঠাকুমা, চোখ খোলো। গদাই, এই গদাই, ওঠ ওঠ, দেখ আমি ডাক্তারবাবুকে নিয়ে এসেছি, আসুন আসুন ডাক্তারবাবু। কোথায় দেখি, জ্বরটা বেশ বেশি আছে, ওষুধ দিচ্ছি এখনই খাইয়ে দাও, কাল সকালে বাকি ওষুধগুলো কিনে নেবে, জ্বর বেশি থাকলে মাথা ধুইয়ে দেবে, আশা করি জ্বরটা নেমে যাবে, তখন কিছু খাইয়ে দেবে, কাল সকালে কেমন থাকে খবর দিও। ওই দেখ গদাই, ঠাকুমা চোখ খুলেছে। ঠাকুমা, ঠাকুমা, ভালো লাগছে এখন? হ্যাঁ বাছা, ভালো লাগছে এখন। ওঠো ঠাকুমা, খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে আবার, দেখো তোমার জন্য খিচুড়ি আর বেগুন ভাজা। খিচুড়ি, আহা, দে তো বাচ্চা খিচুড়ি খাই। আমাদের ক্ষমা করে দাও ঠাকুমা, আর কখনো চুরি করে কাঁঠাল পারবো না। চুপ কর হতভাগা, অত সহজে ক্ষমা করতে পারবো না, কাল রাত্রে আমি তো মরেই যাচ্ছিলাম, কথা বলতে পারছিলাম না, তবে সব শুনেছি, তোরা দুজনে যা করেছিস সব জানি, তবে শাস্তি আমি দেবই। দাও দাও, যত খুশি শাস্তি দাও, কিন্তু তুমি ভালো হয়ে যাও। আমি তো তোদের সেবা যত্নে ভালোই হয়ে গিয়েছি রে, তোরা সারা রাত না খেয়ে না ঘুমিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছিস। আর হ্যাঁ, তোদের শাস্তি হচ্ছে আজই সব কাঁঠাল গাছ থেকে পারবি, তারপর? জানি জানি, তারপর বাজারের ফলওয়ালাকে বিক্রি করে সব টাকা তোমাকে গুনে গুনে দিতে হবে তো। দেব ঠাকুমা দেব, তুমি যা বলবে তাই করব। হলো না, হলো না,
আচ্ছা, তাহলে ফলওয়ালাকে এখনই ডেকে আনাই, তোমার সামনেই বিক্রি করব। হলো না হলো না, কাঁঠাল পেরে নিজেরা খাবি, তারপর গ্রামের সবাইকে বিলি করবি। আর হ্যাঁ, ডাক্তার বাবুর বাড়িতেও একটা কাঁঠাল দিয়ে আসবে মনে করে। রে, পারবি তো তোরা দুজনে? তুমি সত্যি বলছো ঠাকুমা? সব কাঁঠাল সবাইকে বিলিয়ে দেবে আর আমার ইচ্ছে মতন কাঁঠাল খাবো? শুনলি ছুনটু, ঠাকুমা কি বলছে? রে, আমাকে মুখ বেঁকিয়ে কিপটে পুরি বলবি না তো? আহ ঠাকুমা, তুমি কি ভালো, আমার ভালো ঠাকুমা।